শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শেখার কোর্সের আজকের এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথম একটি পর্ব বানাইছি, সেখানে আমরা আপনাদেরকে আরবি হরফগুলো সঠিকভাবে চিনাইছি এবং মাখরাজগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আরবি হরফগুলো সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখাইছি। তো অবশ্যই সেই প্রথম ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা শিখবো আরবিতে ব্যবহৃত যতগুলো চিহ্ন আছে, জব জের পেশ, দুই জব দুই জের দুই পেশ এবং তাসদিদ সাকিন, এই চিহ্নগুলোর কী ব্যবহার, কীভাবে উচ্চারণ করব এই বিষয়গুলো। আর অবশ্যই এখানে দেখুন কফ গয়েন র ত দ সদ র, এই যে মোটা হরফগুলো আছে এই উচ্চারণগুলো কীভাবে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে চান তারা অবশ্যই আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন। এই কোর্সে বেশি ভিডিও হবে না, শুধুমাত্র 7 থেকে 10টা ভিডিও হতে পারে, এর বেশি হবে না। তো অবশ্যই 7 থেকে 10টা ভিডিও দেখলে কিন্তু আপনারা কোরআন মাজিদ খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন এখানে লেখা আছে হারকাত। হারকাত হচ্ছে এক জবর এক জের ও এক পেশকে হারকাত বলে, অর্থাৎ এরকম একটা জবর থাকলে, একটা জের থাকলে, একটা পেশ থাকলে ওটাকে বলা হবে হারকাত। এই চিহ্নর নাম হলো জবর, এই চিহ্নর নাম হচ্ছে জের এবং এই চিহ্নর নাম হচ্ছে পেশ। জবর জের পেশ, জবর জের পেশ। তো এরকম এই জবর জের পেশ শুধু শুধু আসবে না, হরফের সাথে আসবে, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত, ইয়া এগুলো হচ্ছে হরফ। এই হরফের উপরে জবর আসে, হরফের নিচে জের আসে এবং হরফের উপরে পেশ আসে। তারপর হচ্ছে তানভিন। তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এবং হারকাতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে, এটা মনে রাখবেন। এরকম দুইটা জের দুইটা জবর দুইটা জের এবং দুইটা পেশ আসলে এইগুলোকে বলা হয় তানভিন। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই যে এখানে তাড়াতাড়ি পড়তে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম বই নিতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে চলে যাবেন, আসমানি কিতাব আমার ফেসবুক পেজের নাম, ওখানে আপনারা সব বই পেয়ে যাবেন, কোরআন মাজিদ পেয়ে যাবেন। তো অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার ফেসবুক পেজে গিয়ে ক্লিক করে আসেন এবং ফলো করে আসেন। তো তারপর হচ্ছে জজম বা সুকুনের চিহ্ন 3 রকমের হয়, যেমন 1 2 3, এই 3 রকম, এই 3 রকম চিহ্ন কি জজম বলে। তো কোরআন মাজিদের মধ্যে এটাও পাইতে পারেন, এটাও পাবেন, আবার এটাও পাবেন, তবে আমরা এই চিহ্নটা দিয়ে বেশি শিখাই, তো এটা আপনি বেশি পাবেন। আর তাসদিদ হলো এরকম থাকে, তো এইগুলো আপনারা অবশ্যই বুঝে নেবেন। জজম কীভাবে উচ্চারণ হয়, তাসদিদ কীভাবে উচ্চারণ হয় বা এদের ব্যবহারটা কী, এগুলো আমরা শিখব। আরবি বর্ণের উপর জবর থাকলে বাংলায় উচ্চারণে অনেকটা আকার এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ এই যে বা জবর বা, দেখুন অনেকটা কি আকার হয়েছে না, ব আকার বা, তা জবর তা, ত আকার তা, এটা এখন বোঝানো হয়েছে যে আরবি বর্ণের উপর জবর থাকলে বাংলায় উচ্চারণ অনেকটাই আকার এর মতো উচ্চারিত হয়, যেমন বা বা ব আকার বা, বা জবর বা, তা জবর তা। তবে 8টি বর্ণ জবরের আকার ছাড়াই মোটা আওয়াজে উচ্চারণ করতে হয়, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আরবি হরফগুলো প্রত্যেকটির উপর জবর থাকলে বাংলা আকারের মতো হবে, তবে এখানে যে এই 8টি হরফ আছে এই 8টি হরফ বাদে, এই 8টি হরফে কিন্তু আকার ব্যবহার করা যাবে না। যেমন একটা খ জবর খা বলা যাবে না, বলতে হবে খ জবর খ, র জবর রা বলা যাবে না, বলতে হবে র জবর র, স জবর সা বলা যাবে না, বলতে হবে স দে জবর স, দ দে জবর দ, ত জবর ত, র জবর র। তারপর গয়েন জবর গা বলা যাবে না, বলতে হবে গয়েন জবর গ, কফ জবর ক, এরকম বলতে হবে। তারপর দেখুন লেখা আছে আলিফ সবসময় খালি হয়, যেমন এরকম থাকে। আর আলিফ বর্ণের হারকাত বা তানভিন বা সুকুন যুক্ত হলে হামজা হয়ে যায়, অর্থাৎ আলিফের উপর যখন জবর জের পেশ থাকবে, দুই জবর এই যে জবর জের পেশ বা দুই জবর দুই যে দুই পেশ, অথবা এই যে সাকিন বা সুকুন থাকলে ওই আলিফকে তখন হামজা অনুযায়ী পড়তে হয়, হামজা জবর আ বলতে হবে, আলিফ জবর আ বলা যাবে না, এটা বোঝানো হয়েছে। তখন হামজার মাখরাজের সিফাত সহ উচ্চারণ হয়, অর্থাৎ হামজার যে মাখরাজটা আছে, সিফাত আছে, ঠিক সেইভাবে আমরা এখানে হরফগুলো উচ্চারণ করব। তাহলে উচ্চারণগুলো হবে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, মোটা করে র, জা জবর জা,
সিন জবরসা, সিন জবরসা, সাদ জবর স, সা বলা যাবে না, কারণ এই যে আটটা মোটা হরফে আকার হয় না, স বলতে হবে। লাদ জবর ল, ত জবর ল, রা জবর র, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজাহ জবর আ, ইয়া জবর ইয়া। আমরা অনেকে ওয়াও জবর ওয়া বলে অনেকে ও এরকম উচ্চারণ করি, তো ওয়াও জবর ওয়া কখনো উচ্চারণ হবে না, এটা ভুল উচ্চারণ, বলতে হবে ওয়াও জবর ওয়া এরকমভাবে। তাহলে জবর উচ্চারণ আমরা দেখলাম, এখন দেখবো হলো হামজা জবর আ বা জবর বা, এখানে বাংলা উচ্চারণ দিচ্ছে, এগুলো আমরা দেখার দরকার নেই, বাংলা উচ্চারণ আপনারা দেখেনি। তারপর একই উচ্চারণের আমরা পরীক্ষা করি, হামজা জবর আ, আইন জবর আ, ইয়া জবর ইয়া। এখানে দেখুন, এখানে কিছু শব্দ আছে আমরা কোরআন মাজিদ পড়তে গেলে ভুলগুলো হয়ে থাকে, যে হামজার উচ্চারণ এবং আইনের উচ্চারণ একভাবে করে ফেলি, আইনের উচ্চারণ করতে গিয়ে হামজার মতো করে ফেলি, আবার ইয়ার উচ্চারণ করতে গিয়ে হামজার মতো করে ফেলি। ঠিক একইভাবে এই হা বা এই হা, এই যে হাটা, এই হাটা উচ্চারণ করতে গিয়ে এই হায়ের মতো উচ্চারণ করে ফেলি। তারপর জিম, জাল, জা, জ, এইগুলো উচ্চারণ করতে গেলে আমরা অনেকটা কী করি, ভুল করি। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই বিষয়গুলো ভুল না হয়। তো যেমন এটা হবে হামজা জবর আ, আর এটা আইন চাপ দিয়ে বলতে হবে আইন জবর আ। দেখুন এটা হচ্ছে হামজা জবর আ, আর এটা আইন জবর আ, এরকম চাপ দিতেছি আ। আর এটা হবে ইয়া জবর ইয়া, ইয়া। তাহলে উচ্চারণ কিন্তু তিনটা এক না, তিনটা আলাদা। হামজাহ জবর আ আমরা গলার শুরু থেকে নিয়ে আসবো, চাপ দেবো না, আর আইনটা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে বলবো আইন জবর আ, আর ইয়াটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলবো ইয়া জবর ইয়া এরকম। তারপরে এই হা এবং এই হা দুটো হরফ কিন্তু আলাদা, এটা হচ্ছে হা জবর হা, আর এটা হবে হা জবর হা। এই হাটা আমরা গলার শুরু থেকে বলবো পাতলা করে হা জবর হা, আর এই হাটা আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলবো হা জবর হা এরকম। দেখুন উচ্চারণ দুটি আলাদা, এটা হচ্ছে হা জবর হা, আর এটা হা জবর হা। আবার বলেন হা জবর হা, আর হচ্ছে হা জবর হা এরকম। বা আমরা দুই ঠোঁট মিল করে উচ্চারণ করবো বা জবর বা, আর ওয়াওটা হবে দুই ঠোঁট গোল করে ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া এরকম। বা জবর বা, আর এটা হবে ওয়াও জবর ওয়া। জিমটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে জিম জবর যা, যা। জিম উচ্চারণ করার সময় দাঁতের সাথে টাচ করবে না। জালটা জিব্বার আগা উপরে দাঁতে আগে লাগাবেন পাতলা করে জাল জবর জা। জাটা জিব্বার আগার সামনে নিচে দাঁতের মাঝে লাগাবেন জা জবর জা। আর রটা জালের মতোই হবে, তবে র মোটো হবে জবর র, এটা হবে জাল। জিব্বার আগা উপরে দাঁতে লাগবে, এটাও জিব্বার আগা রটা উপরে দাঁতের আগে লাগবে, তবে জাল পাতলা র মোটা, জালটা হবে জাল জবর জা, এটা হবে র জবর র। তারপরে দ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দ জবর ব। আর দালটা কিন্তু জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় গোড়ায় লাগবে। দাল হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগে, দাল পাতলা করছেন করতে হবে দাল জবর দা। তাহলে এটা হবে দ জবর ল, এটা দাল জবর দা। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কারণ এই উচ্চারণগুলো না বোঝার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। লাম জবর লা, এটা সহজ। তারপর তা এবং ত, দেখুন তাটা হলো পাতলা হবে, তটা মোটো হবে, দুইটা মাখরা যদিও এক, জিব্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগাবো, তাহলে এটা হবে পাতলা করে তা জবর তা, আর এটা হবে মোটো করে ত জবর ত এরকম। কফ জবর ক, এটা পাল্টা আওয়াজ হবে কফ জবর ক, আর কাফটা নর্মালভাবে কাফ জবর কা।
সাটা যখন উচ্চারণ করবো জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করবো সা, জবরে সা। আর শিনটা হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, দাঁতে লাগবে না, শিন জব সা। আর শিনটা হবে জিহ্বার আগা সামনে নিচে দাঁতের মাঝে লাগিয়ে পাতলা করে শিন জব সা। আর সদ হবে মোটা সদ জব স। শিন এবং সদ মাখরাজ একই, তবে শিন মোটা হয় সদ পাতলা হয়, সরি শিন পাতলা হয় সদ মোটা হয়। শিন হবে পাতলা করে শিন জবর সা, আর সদ হবে মোটা করে সদ জবর স। এরকম গইন জবর গ, খ জবর খ, মিম জবর মা, ফা জবর ফা, নুন জবর না, গা জবর র। এই উচ্চারণগুলো সহজ। তবে মাখরাজের আলোকে পরীক্ষা, যেমন প্রথম দুইটা হরফ আমরা গলার শুরু থেকে উচ্চারণ করবো হা মিজাহ জবর আ, হা জবর হা, এরকম। আর এই দুইটা আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো আইন জবর আ, হা জবর হা। এই দুইটা আমরা গলার শেষ থেকে উচ্চারণ করবো মোটা করে গইন জবর গ, খ জবর খ। তাহলে এটা হবে হলকের শুরু থেকে হামজা হা, হামজা জবর আ, হা জবর হা। আর দুটো হবে মাঝখান দিকে, এটা হবে আইন চাপ দিয়ে আইন জবর আ, এটা হবে হা জবর হা। এই দুটো গলার শেষ থেকে হবে মোটা করে গইন জবর গ, খ জবর খ, এরকম। তারপরে কফ মোটা হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরতলের সঙ্গে লাগবে কফ জবর ক, আর কাফটা হালকা করে কাফ জবর কা। জিম শিন ইয়া, এই তিনটা মাখরাজ একই হয়, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তিনটা আমরা উচ্চারণ করব জিম জব যা, শিন জব সা, ইয়া জব ইয়া, এরকম। আবার বলেন জিম জব যা, শিন জব সা, ইয়া জব ইয়া। তারপরে দদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে জবর ব। লামটা পাতলা হবে, তবে জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের সঙ্গে লাগবে লাম জবল্লা। নুন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে নুন জবন্না। র জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে র জবর র, এরকম। ত দাল তা, এই তিনটার মাখরাজ একই, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটা হরফ উচ্চারণ করতে হবে, এটা হবে প জবর ত, দাল জবর দা, তা জবর তা। প মোটা হবে ত জবর ত, দাল জবর দা, তা জবর তা। সদ সিন জা, এই তিনটা হরফ জিহ্বার আগা সামনে নিচে দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এখানে সদ মোটা করতে হবে সদ জবর স, সিন পাতলা হবে সিন জব সা, যা পাতলা হবে যা জব যা। ব জাল সা, তিনটা হরফ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জটা মোটা করে উচ্চারণ করতে হবে, আর জাল সা পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা হবে র জব র, এটা জাল জব যা পাতলা, আর এটা সা জব সা পাতলা। ফা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে ফা জবর ফা। মিম দুই ঠোঁট মিল করে, বা দুই ঠোঁট মিল করে, তবে মিম দুই ঠোঁটের শুকনো অংশে মিলবে আর বা দুই ঠোঁটের ভিজা অংশে মিলবে। তাহলে এটা হবে মিম জবর মা, বা জবর বা। তো এরকমভাবে যদি আপনারা এই হরকতগুলো জবর দিয়ে উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া ইনশাআল্লাহ শুদ্ধ হবে। তো অবশ্যই আপনার একটু চেষ্টা করেন, দেখবেন আপনার পড়াটা অবশ্যই অনেক সুন্দর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে জের দিয়ে শিখবো। আজকে জবর দিয়ে শিখলাম, আগামী ক্লাসে আমরা জের দিয়ে শিখবো। তো সবাই ভালো থাকুন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।